আসছি পরের খবরে নিশ্চয় যান প্রকল্পকে বেসরকারি সংস্থার হাত থেকে তুলে দিতে হবে বেকার যুবকদের কর্মসংস্থান ফেরাতে হবে এই এই দাবিতেই চলছে ধর্মঘট ধর্মঘটের চরম রোগী ও তার পরিবার দেখুন রিপোর্ট বৃহস্পতিবার থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে নিশ্চয় যান ধর্মঘট যার আজ মুর্শিদাবাদেও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে সারিবদ্ধ নিশ্চয় যানের ছবিটা শুক্রবার একটু উল্টো কোন নিশ্চয় যান নেই ফাঁকা চারপাশ কিন্তু কেন এই ধর্মঘট কি দাবি চালকদের দু সাল থেকে জেলা জুড়ে নিশ্চয় যান পরিষেবা দিচ্ছেন তবে বর্তমানে সময় মতো বিল পাচ্ছেন না কাজ করেও টাকা না পেয়ে দুশ্চিন্তায় চালকরা অন্যদিকে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে বেসরকারি সংস্থার হাতে এই পরিষেবা ঘোষণা হয় রুজি রুটির টানে এই কাজ করেন অনেকেই বকেয়া বিল মেটানো হোক স্বাস্থ্য দফতরের দৃষ্টি আকর্ষণ করতেই এই ধর্মঘট রোগীও তাদের পরিবারের সমস্যার কথা মাথায় রেখে আশঙ্কাজনক অবস্থায় রোগীদের ধর্মঘটের আওতায় থেকে বিনা পয়সায় পৌঁছে দেওয়ার কথা জানান অ্যাম্বুলেন্স অপারেটর ইউনিয়ন সদস্যরা আমরা গত দু সাল থেকে সারা জেলায় নিশ্চয় যান পরিষেবা দিচ্ছি বিগত কিছুদিন যাবতীয় আমাদের বিল সাত মাস আট মাস ধরে আটকে রাখা হচ্ছে যেটা এগ্রিমেন্ট অনুযায়ী মানে পনেরো দিন অন্তর দেওয়ার কথা সেটা না দিয়ে ছ মাস সাত মাস করে বিল আটকে থেকে যাচ্ছে বর্তমানে আমাদের কোথাও ছ মাস কোথাও আট মাস কোথাও ন মাস এরকমের ভাবে বিল আটকে আছে হঠাৎ করে কিছুদিন আগে স্বাস্থ্য দপ্তর থেকে দুটো অর্ডার বেরিয়েছে যার একটাই হচ্ছে যে সতেরোই মার্চ মার্চ দু হাজার আগের বিল দেওয়া হবে না অর্থাৎ আজ আজকে আমরা যারা কাজ করেছি তাদের বিলগুলোকে দেবো না বলে অর্ডার করেছে একটা আর দ্বিতীয় অর্ডারটা হচ্ছে যে আমাদের এতদিনের টাকা বাকি প্লাস আগের টাকা দেবো না বলছে আবার বলছে একটা সংস্থা বেসরকারি সংস্থা জিভিকে এমআরআই নামে তাদের হাতে এই পরিষেবা প্রদানের দায়িত্বভার তুলে দেওয়া হবে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আমরা যারা এতদিন থেকে পরিষেবাটা দিচ্ছি দিয়ে আসছি এবং এই পরিষেবা দেওয়ার মাধ্যমে জীবিকা নির্বাহ করছি তারা জীবিকা হারাতে চলেছি তা কিছু বেকার আমাদের মুর্শিদাবাদ জেলাতে মানে ছেলেপেলে তারা একটা ইনকামের রাস্তার জন্য একটা দড়ি বেড়াচ্ছিলো একটা নিঃসান প্রজেক্টে একটা চালু হয়েছে ওটা খবর পেয়ে তারা বাড়ি থেকে কিছু টাকা হয়তো ধার করেছে কেউ হয়তো বইয়ের গহনা বিক্রি করেছে কেউ হয়তো জমি বিক্রি করেছে কেউ নানান ধার দিয়ে টাকা ধার করেছে সুদ করেছে করে একটা প্রোজেক্টে সেই অফিসে ওই হেলথে ঢুকেছে হসপিটালে ঢুকার পর তারা একটা ব্যাংকে থেকে লোন নিয়েছে কেউ ফাইন্যান্স করেছে যে যেরকমভাবে পেরেছে গাড়ি নিয়েছে কিন্তু এই যে দীর্ঘ চলার পর হঠাৎ সে গাড়ি জীবেকের হাতে একটা তুলে দিচ্ছে একটা আমাদের সরকার মানে সরকার মাটি মানুষ সরকার একটা জীবেকের আন্ডারে তুলে দিচ্ছে গাড়িটা কিন্তু এই যে আমাদের এইখানে সাত হাজার গাড়ি আছে সাত হাজার গাড়ি যে বেকার ছেলে কিছু তো আছে আমাদের যে তারা অক্ষম সংসার চালায় এই গাড়ির ওপরে নির্ভর সেই সব গাড়ি তারা লোন এখনো চলছে কারো হয়তো শেষের দিকে কারো হয়তো কেন শুরু করেছে এই যে লোনগুলা নিয়েছে এই জীবেকটা যদি আর পনেরো দিনের মধ্যে যদি চলে আসে গাড়ি অটোমেটিক যদি বন্ধ হয়ে যায় সেই ছেলেটা বেকার ছেলে কি করে লোনটা শেষ শোধ করবে তবে নিশ্চয়ই যান ধর্মঘটে চরম সমস্যায় পড়তে হয়েছে রোগী ও তাদের পরিবারকে জরুরি সময় রোগীকে হাসপাতালে নিয়ে আসতে ভরসা নিশ্চয় যান কিন্তু ধর্মঘটের জেরে এই পরিষেবা স্তব্ধ কেউ এসেছেন ভগবানগোলা থেকে কেউ হরিহরপাড়া বহরমপুরে আসতে বাধ্য হয়ে গাড়ি ভাড়া করে রোগীকে নিয়ে আসা হলো হাসপাতালে দিনভর দুর্ভোগের সেই ছবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চত্বরে আজকে আমি অসুবিধার মধ্যে পড়েছি আমার মা অসুস্থ আমার মাকে বাড়ি থেকে ফোন করে টুকটুক করে আনা হলো কানাপুকুর হসপিটালে হসপিটালে আনা সত্ত্বেও ওখানকার ডাক্তার রেফার করলো বহরমপুর মেডিকেল কলেজ ঠিক আছে মেডিকেল কলেজ নিয়ে আসবো তো কোনো যাত্রীবাহন বলতে কোনো অ্যাম্বুলেন্স নেই ওখানে আমার মাকে একটা গাড়ি আমাকে ভাড়া করে আনতে হলো এর চেয়েতে বড় লজ্জাসন কথা কি আর আছে বলেন আমাদের ডেলিভারি পেশেন্ট যখন আমাদের বসতে পারলাম তখন আমাদের ডেলিভারি পেশেন্টের জন্য আমরা একটা গাড়ি ভাড়া সরকার থেকে যে গাড়ি ভাড়া আমরা যে পাই সে আমরা সরকার থেকে গাড়ি ভাড়া যে নিজেদের মধ্যে একটা গাড়ি ছিল তাই আমরা বাড়ি থেকে বলতে গেলে ওখান থেকে মনে হয় পাঁচ কিলোমিটার যেতে হবে তাই আমরা গাড়িটা নিয়ে গেছিলাম দে ওখান থেকে এবার আমরা বললাম যে ওই গাড়িতেই নিয়ে যাব বহরমপুর তখন বললো যে না অসুবিধা হইতে পারে তো গাড়ি তো আজকে বন্ধ দিনমান বন্ধ রাত্রেবেলাও বন্ধ থাকবে তো কিন্তু তোমার প্যাশেন্ট তো নিয়ে যেতে হবে তো প্যাসেন্টকে নিয়ে যাওয়ার ব্যবস্থা তোমরা ওই হসপিটালের গাড়িতে কিন্তু নিজেই ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে তাদের লোক কিন্তু আমরা নিজেই পকেট থেকে ভাড়া দিয়ে আমরা মিটিয়ে দিয়ে নিয়ে এসেছি আমরা কথা বললাম কয়েকজন রোগীর আত্মীয়র সঙ্গে তারা জানাচ্ছেন ভগবানগুলা সহ বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূরান্ত থেকে তাদেরকে আসতে হচ্ছে এবং তাদেরকে নিয়ে আসার জন্য কিন্তু আজকে একটিও নিশ্চয় যান নেই যদিও নিশ্চয়ই যান যারা বন ডেকেছেন তাদের যেটা দাবি যে দু হাজার যে বকেয়া টাকা সেটা এখনো পর্যন্ত তাদেরকে দেয়া হয়নি তাদের মধ্যে যারা সোনা কানের দুল বাড়িঘর বন্ধক রেখে যারা অ্যাম্বুলেন্স কিনেছিলেন তাদেরকে তাদের রুজি রোজগার কী করে হবে এই সমস্ত প্রশ্নও কিন্তু তারা তুলছেন সরকারের কাছে এখন সরকার কি করে সেটাই সবথেকে বড় দেখার বিষয় তবে এই যে তারা অ্যাম্বুলেন্সের যে ধর্মঘট তারা ডেকেছেন তার জেরে রীতিমতো যে নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে রোগী এবং তার পরিবারকে এটা থেকেই বা কবে মুক্তি পাবে সেটাও কিন্তু সব থেকে বড় দেখার বিষয় ইন্দ্রাশিস বাগচি ইমাজিন কমিউনিটি টিভি বহরমপুর